রাতারাতি ভুল বদল তৃণমূল নেতা কাইজার আহমেদের সকাত মোল্লার নেতৃত্বে লড়াই করব সাংবাদিক সম্মেলন করে জানালেন কাইজার মঙ্গলবার জীবনতলায় সকাত মোল্লার পার্টি অফিসে উপস্থিত হয়ে সকাত মোল্লাকে পাশে বসিয়ে এ কথা জানান তিনি আজকে আমরা এখানে এক জায়গায় হয়েছি আমাদের মধ্যে একটা মানে আমাদের প্রেস মিডিয়ার মাধ্যমে একটা বাইরে দেখানো হয়েছে যেরকম একটা আমাদের বিরাট কিছু একটা গোষ্ঠী দ্বন্দ্ব টন্দ এরকম কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে এখানে ভাঁয়রের দায়িত্ব সহকাত সাহেবকে দিয়েছেন এবং উনি অনেক দিন ধরে আমাদের সঙ্গে লিয়াজো রেখে চলছিলেন এখনও চলে আগামী দিনে ইনশাল্লাহ চলবে সুতরাং সে দায়িত্ব যেভাবেই দিক অ্যাজ এ অবজারভার হিসাবে আর অ্যাজ এ রিক্রুটি হিসাবে যে কোনো রকমভাবে দায়িত্ব দিক সেই দায়িত্বে মানে নিয়ে সহকাত ভাই ওখানে কাজ করবে আরাবুলদাস থেকে সঙ্গে করে সবাই আমাদের যারা রহিম ভাইটাই আছে প্রত্যেককে সঙ্গে করে নিয়ে ওখানে কাজ করবে এবং সহকাত ভাই সাথে কাজ করতে গিয়ে আমাদের হাত শক্ত হবে আইএসএফ এর বিরুদ্ধে আমাদের লড়াইটা আমরা যেটা ভেবেছিলাম অনেক কঠিন সেটা অনেকটাই সহজ হবে এবং আমরা স্মুথলি আগামী পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভাঙড় এক দুই আমরা সংগঠিতভাবে আমরা শওকাত মোল্লার নেতৃত্বে আমরা ভাঙড়ে লড়াইটা করব এবং আমাদের জয় নিশ্চিত হবে আপনি তো বলছিলেন কি যে হচ্ছে সৌকাত মোল্লাকে অবজার্ভার করার কোনো রকম কথা শোনেননি সহকার আমি বললাম সব সব ভাইকে ভাঙরের দায়িত্বে দিয়েছে আমাদের প্রধান সেনাপতি হিসেবে তাকে সামনে রেখে আমাদের আগামী দিনে বৃহস্পতিবারে যে মিছিল হবে সেই মিছিলে আমরা তার নেতৃত্বে আমাদের লোক বল যা আছে আমাদের সংগঠন যেভাবে আছে প্রত্যেককে আমরা তাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের কোনোরকমভাবে কোনো ত্রুটি বিচ্যুতি হবে না এবং আমরা ক্লিয়ারলি আমরা সেখানে তার নেতৃত্বে আমরা এই দলটা ওখানে সংগঠিত করব। আপনার যে বিবৃতি ছিল গতকালে সেটা কি তাহলে উইথড্র করছে না আমাদের বিবৃতির উইথড্র কোনো ব্যাপার নাই বিষয়টা হচ্ছে আমরা শৌকত মোল্লার নেতৃত্বে আমরা চলতে আমাদের কাজ করতে কোনো প্রবলেম নেই সুব্রত বক্সী আমাদের ডেকে আমাকে সকলের সামনেই অবজারভার করার কথা বলেছিলেন সাংগঠনিক কমিটি নির্মাণ ও দলীয় কর্মসূচি পালন করার কথা বলেছেন কাইজার ভাই হয়তো ভুল বুঝেছিল আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব। এমনটি জানান সৌকাত সভাপতি সুব্রত বক্সি আমাদেরকে ডেকেছিলেন একটাই উদ্দেশ্য হলো যে ভাঁড়ের রাজনৈতিক জমিটাকে শক্তিশালী করা সেখানে আমাকে দায়িত্ব দিয়ে অবজার্ভারের কথাটা উনি বলেছিলেন একটা প্রসঙ্গে তিনি বললেন যে অবজার অবজার্ভার মানে শব্দ এটা আমাদের উঠে গিয়েছিল কিন্তু সৌকাত অবজার্ভার বা পর্যবেক্ষণ হিসেবে ওখানে কাজ করবে এবং ওখানকার যে সাংগঠনিকভাবে আমাদের বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল পর্যন্ত যে কমিটি আছে একদিকে কমিটি তৈরি করা অন্যদিকে যে নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করা নিজেদের মধ্যে কোথাও যদি কোনো বিভেদ থাকে সেগুলোকে তৈরি করে নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করি আমরা সেইভাবে করছিলাম এখানে বলতে গিয়ে হয়তো কাজার ভাই একটু এদিক ওদিক করে হয়েছে একটু কথাটা সেইটা নিয়ে মিডিয়াকে একটু বেশি বেশি রং রঙ দেখিয়ে রং করে রং দিয়ে সেটাকে চালানোর ব্যবস্থা করা হয়েছে এবং আজকে দেখছেন আমরা এক জায়গায় বসে আছি আমরা গতকাল আমি আরবুলদাহ রেজাউলদাহ আমরা সবাই বসেছিলাম হাকিমুল্লা ছিল আমাদের সঙ্গে আমরা গতকাল বসেছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গোটা ভাঁড় জুড়ে আমরা ইউনাইটেডভাবে আগামী দিনে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ওখানকার রাজনৈতিক জমিটা তৃণমূল কংগ্রেসে শক্ত করব এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাদের দলের কে কোথায় থাকলো কি কে দায়িত্ব নিলো কে অব্যাহতি নিল সে মাথা ভেঙে আমাদের চাল পড়েনি আমাদের আমাদের সে নিয়ে ভাবার দরকার নেই তবে কার কি স্ট্যান্ড কখন কে কি বলছে ভাঙর সব রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে কেন বল বদলাচ্ছে বা তখন কেন মেনে নিতে পারছিল না হঠাৎ কেন মেনে নিচ্ছে কোন জায়গাতে কে ভয় দেখিয়েছে বা কে কোন পেশারে রেখে বল বদলা তো হচ্ছে কি হচ্ছে না সে সময় কথা বলবে তবে এদের সম্পর্কে ভাঙলার মানুষ যথেষ্ট বল এরা কি করেছে না করেছে দীর্ঘদিন ধরে কি লুটপাট করেছে মানুষের যে অধিকার কিভাবে কেড়েছে সেটা মানুষ জানে সর্বোপরি আজকে বারাইপুর সংশোধনাগার থেকে আমাদের যারা রিলিজ হচ্ছে তাদেরকে অনৈতিকভাবে যে দীর্ঘদিন জেলে রেখে ছেলেদের পরিবার পরিজন নিতে এসছে এর উত্তর আগামী দিনে পঞ্চায়েত ভোটে দেবে